শুরু হতে যাচ্ছে বেনাপোল পেট্রোপোল সীমান্তে 24 ঘন্টা যাত্রী পরিষেবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি ফ্যাসাল, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর কিন্তু এই বেনাপোল পেট্রোপোল। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর কিন্তু এই বেনাপোল এবং পেট্রোপোল। এবং এই বেনাপোল পেট্রোপোল দিয়ে কিন্তু অনেক বাংলাদেশিরা এবং ভারতীয়রা কিন্তু যাতায়াত করে এই স্থলবন্দর দিয়ে। এই স্থলবন্দরে যাত্রী পারাপারের সময়সীমার ব্যাপারে একটা গুড নিউজ এসেছে, তো এই নিউজটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমার প্রথমে আমি বলতে চাই, বেনাপোল এবং পেট্রোপোল এই বর্ডারটা কখন খোলা থাকে? এই বর্ডারটা কিন্তু ভোর 6টা থেকে বা ভোর 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এই সময়ের মধ্যে কিন্তু যাত্রী পারাপার করতে পারে, এরপরে কিন্তু আর যাত্রী পারাপার করতে পারে না। তো এখন নতুন একটা সিদ্ধান্ত আসতে চলছে, এখনও সিদ্ধান্তটা আসেনি কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি জানানো হয়েছে এরকমই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। চিঠি অলরেডি ওরা পাঠাবে, পাঠানোর পর প্রত্যেকটা জায়গায় যখন পৌঁছা যাবে তখন কিন্তু এই নিয়মটা কার্যকর হবে। তো এই নতুন নিয়মের মধ্যে কি বলা আছে চলুন তাহলে আমরা একটু বলি। নতুন নিয়মের মধ্যে বলা আছে 24 ঘন্টায় কিন্তু যাত্রী পারাপার করবে। আপনাদের কি বিশ্বাস হচ্ছে? আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু হ্যাঁ এটাই সত্যি, 24 ঘন্টা যাত্রী পারাপার করবে এবং পণ্য পরিবহনও 24 ঘন্টা কিন্তু পারাপার হতে পারবে। তো 24 ঘন্টা যাত্রী পারাপার করলে আমাদের কী সুবিধা হবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা যারা ঢাকা থেকে কলকাতা যাই, আমাদের গাড়ি অনেক সময় দেখা যায়, আমরা যদি সন্ধ্যা 6টার গাড়ি যদি ঢাকা থেকে ধরি তাহলে আমরা কিন্তু বেনাপোল বর্ডারে রাত 2টা বা 3টার সময় কিন্তু পৌঁছাতে পারবো। এবং রাত 2টা 3টা যদি আমরা পৌঁছাই আর আমরা যদি ইমিগ্রেশন তখন কমপ্লিট করতে পারি তাহলে আমরা ওপার থেকে আবার রাত 3টা বা 3:30টার গাড়ি যদি ধরি তাহলে কিন্তু ভোর 6টা বা ভোর 7টার মধ্যে কিন্তু আমরা কলকাতাতে ঢুকে যাব। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে। আর এই যে বর্তমানে যে 24 ঘন্টা যাত্রী পারাপার করতে পারছে না, এর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হচ্ছে। যদিও আমরা যদি ঢাকা থেকে যে বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটা আছে বর্তমানে সেটা বন্ধ, এই ট্রেনে যদি আমরা যাতায়াত করি তো এই ট্রেন কিন্তু আমাদের 8টা 9টা 10টার দিকে কিন্তু বেনাপোল পৌঁছায়। তো আমাদের কলকাতা পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায়, অনেক সময় বিকালও হয়ে যায় ইমিগ্রেশনে যদি দেরি হয়। তো এখন এই 24 ঘন্টার এই সিদ্ধান্তটা যদি আসে অবশ্যই এই সিদ্ধান্তকে আমি ওয়েলকাম জানাবো এবং এটা কিন্তু যাত্রীদের জন্য অনেকই ভালো হবে 24 ঘন্টা। এবং ভারতের ইমিগ্রেশন যে বর্তমানে ইমিগ্রেশন যে ভবনটা আছে সেটা কিন্তু ভেঙে ফেলাবে, নতুন একটা ভবন তৈরি হচ্ছে যেটা খুবই সুন্দর, সেটা চালু হবে আর মনে হচ্ছে এই 24 ঘন্টাটাও পারাপার শুরু করে দিবে। তো চলুন এবার আমরা আপনাদেরকে সেই নিউজটা পড়ে দেখিয়ে দিই। এবার পেট্রোপোল বেনাপোল সীমান্তে 24 ঘন্টা যাত্রী পরিষেবা। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রোপোল, বছর 3 আগেই এই সীমান্ত দিয়ে 24 ঘন্টার জন্য পণ্য পরিবহন পরিষেবা চালু হয়েছিল। এপার থেকে এপার বাংলার সঙ্গে ওপার বাংলা যাত্রী পরিষেবা চালু থাকবে দিনভর 24 ঘন্টা। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি ভারত বাংলাদেশ 24 ঘন্টা যাত্রী পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড পোর্ট অথরিটি সংশ্লিষ্ট দপ্তরগুলিতে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়ে দিয়েছে। যাত্রী পরিষেবার পাশাপাশি ফের 24 ঘন্টার পণ্য পরিবহনও চালুর কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে নতুন এই ব্যবস্থা এখন শুধুমাত্র কার্যকরী হবার অপেক্ষায়। অর্থাৎ ভিউয়ার্স, কিছুদিনের মধ্যেই কিন্তু এই সেবাটা কিন্তু চালু হয়ে যাবে। এতদিন কিন্তু যাত্রী পরিষেবাটা ছিল সকাল 6টা বা 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু এখন কিন্তু এখন না মানে যখন চালু হয়ে যাবে তখন কিন্তু 24 ঘন্টায় যাত্রী পারাপার করতে পারবে বেনাপোল পেট্রোপোল সীমান্তে। নতুন এই নির্দেশিকায় পেট্রোপোল সীমান্ত সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরগুলিতে এসে পৌঁছেছে। দুই দেশের দুই সীমান্তে এখন খুশির হাওয়া। সরকারি সূত্রে জানা গেছে আপাতত পরীক্ষামূলকভাবে 3 মাসের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থা সফল হলে পরবর্তীতে তা স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 24 ঘন্টার জন্য পণ্য পরিবহন পরিষেবা চালু হলে রপ্তানি বাণিজ্য ট্রাক দীর্ঘদিন দাঁড়িয়ে থাকার ঘটনা ঘটবে না। পাশাপাশি যাত্রী পরিবহনের ক্ষেত্রেও 24 ঘন্টার পরিষেবা চালু হলে কোনো যাত্রীকে আর সীমান্তে এসে গেট বন্ধ হয়ে যাওয়ার ফলে সারা রাত অপেক্ষা করতে হবে না। এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি ভারতের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে অনেক বড় বড় স্বাগতম জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য।
এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু এখন আমরা ঢাকা থেকে যে কোনো সময়, মানে বিকালবেলা যদি আমরা গাড়ি ধরি তাহলে রাত 12টা বা 2টার দিকে যদি আমরা বেনাপোলে পৌঁছাই, তারপরে আমাদের ইমিগ্রেশন শেষ করে আবার ওপার থেকে যদি আমরা রাত 3টা বা 4টার গাড়ি ধরি তাহলে কিন্তু কলকাতাতে একদম সকাল 7টা বা 6টার দিকে কিন্তু আমরা কলকাতায় পৌঁছে যাব, যেটা কিন্তু অনেক সুবিধা হবে বিজনেসম্যানদের জন্য, যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে তাদের জন্য, সবার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তো সেখানে উত্তর দিয়েই দিব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।